প্রিয় দর্শক, রিপোর্টার্স অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো একজন সজ্জন রাজনীতিবিদ, ঢাকা দক্ষিণের নগরপিতা শেখ ফজলে নূর তাপসের সঙ্গে। শেখ ফজলে নূর তাপস, আমাদের রিপোর্টার্স অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ এটিএন নিউজকে এবং দর্শক শ্রোতার সকলকে শুভেচ্ছা। আপনার দায়িত্ব নেওয়ার প্রায় আড়াই বছর হতে চললো আর কি, এবং আপনি যে দায়িত্ব নেওয়ার আগে যে নির্বাচনী ইস্তেহার দিয়েছিলেন সেখানে মূলত পাঁচটি বিষয়কে ফোকাস করেছিলেন, এবং সেই বিষয়টি যদি আমি একটু তুলে ধরতে চাই, ঐতিহ্য সুন্দর সচল সুশাসিত এবং উন্নত ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। তো সেই জায়গায় এই আড়াই বছরে এসে আপনি কতটা সফল বলে আপনি দাবি করবেন? এখনও সফলতার মাপকাঠি নিয়ে বসার সুযোগ হয়নি, এখনও কাজ করে যাচ্ছি। তবে এই মোটা দাগে পাঁচটি যে রূপরেখা, সেই রূপরেখা নিয়েই আমরা আগাচ্ছি। প্রথমত হলো যে যে কোনো উন্নয়নকে ফলপ্রসূভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে একটি সংস্থা বলেন, প্রতিষ্ঠান বলেন, সরকার বলেন, সুশাসন অত্যাবশ্যকীয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জনগণের আস্থার সংস্থা ছিল না, একটি দেউলিয়াগ্রস্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে গিয়েছিল। আমি দায়িত্ব নেওয়ার পরে সেই জায়গাটায় প্রথম হাত দিই, এবং সুশাসন নিশ্চিত করার জন্য যেটা অত্যাবশ্যকীয় সেটা হলো দুর্নীতিমুক্ত একটি সংস্থা গড়ে তোলা, সেটাতে নজর দিয়েছি এবং প্রথম থেকে আজ অবধি এ ব্যাপারে একদম সহনশীলতা একদমই নেই, মানে কোনো রকম সহ্য করা হচ্ছে না, বরদাস্ত করা হচ্ছে না, যেটাকে বলে জিরো টলারেন্স। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাবরই আমাদের থেকে রাজস্ব আহরণ বেশি ছিল, কিন্তু এই বছর আমাদের রাজস্ব আহরণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে অতিক্রম করেছে। তার মানে এই না যে উত্তর সিটি কর্পোরেশন ভালো করেনি, সেটা না, কিন্তু বিষয়টা হলো যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মূল সিটি কর্পোরেশন, প্যারেন্ট অর্গানাইজেশন। সচল ঢাকা আপনি লক্ষ্য করেছেন যে আমরা ঢাকা শহরে যেভাবে অনিবন্ধিত বেআইনিভাবে রিক্সা চলাচল করতো, আমরা প্রায় 2 লক্ষের মতো রিক্সাকে নিবন্ধন করেছি, তাদেরকে একটা নিয়ন্ত্রণে এনেছি। তার সাথে সাথে আমরা দীর্ঘ প্রতীক্ষিত যে কার্যক্রমটা ছিল গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য, শৃঙ্খলার আনয়ন করার জন্য, আপনারা জানেন যে প্রয়াত মেয়র আনিসুল হক সাহেব সেটা পরিকল্পনা করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। আমরা সেটার দায়িত্ব নিয়েছি, এবং আমাদের মাননীয় উত্তরের মেয়র আতিকুল ইসলাম সহ আমরা দফায় দফায় করোনা মহামারীর মাঝেই আমরা দফায় দফায় সভা করে যে সংকটগুলো ছিল, পুঞ্জীভূত সমস্যাগুলো ছিল, সেগুলো নিরসন ধাপে ধাপে করে আমরা গত বছর 26 ডিসেম্বর প্রথম সূচনা করি পরীক্ষামূলকভাবে যাত্রাপথ 21, যেটা ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত, এবং পরবর্তীতে এই কিছুদিন আগেই আমরা আরও 2টি যাত্রাপথ শুরু করেছি, এবং আরেকটি যাত্রাপথও আগামী ডিসেম্বরের মধ্যে শুরু হবে। এবং সুন্দর ঢাকার জন্য আমরা যেই ব্যাপক কার্যক্রম নিয়েছি, প্রথমত হলো যে ঢাকা ওয়াসা থেকে আমরা খালগুলো নিয়েছি, আমাদের এখানে প্রায় 11টি খাল, তার মধ্যে আমরা সকল খালগুলোই আমরা সূচি করে বছরের প্রথম দিন থেকে পরিষ্কারের কার্যক্রম হাতে নিয়েছি, এবং আমরা নর্দমাগুলো নিয়েছি, পাম্প স্টেশনও নিয়েছি, পাম্প স্টেশনগুলো অচল ছিল সেগুলোকে সচল করা হয়েছে, নর্দমাগুলোর ভিতরে দীর্ঘদিন ধরে জমাট বাঁধা ময়লা আবর্জনা স্তূপ আকারে ছিল, সেগুলো আমরা এখন প্রত্যেক বছরই সূচি করে পরিষ্কার করছি। আমরা আরেকটি বৃহৎ কর্মযজ্ঞ হাতে নিয়েছি, সেটা হলো দীর্ঘ 50 বছরের ঊর্ধ্বে যেই নদীর প্রশাখাটা বা শাখাটাকে ভরাট করে ফেলা হয়েছিল, বর্জ্য দিয়ে ময়লার স্তূপ ছিল, সেটা আদি বুড়িগঙ্গাকে আমরা পুনঃখনন আরম্ভ করেছি। এটা মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে তিনি অভিপ্রায় ব্যক্ত করেছিলেন যে আদি বুড়িগঙ্গা কেন মরে গেছে, এটাকে কীভাবে পুনরুদ্ধার করা যায়, আমরা সেই দুরূহ কাজটি হাতে নিয়েছি। তো আমরা এবার একটা আসতে চাই যে সেটা হচ্ছে যে আসলে এই ঢাকার তো অনেক সমস্যা, সেই সমস্যা আসলে সমাধান করার মানে মুখের বলা সহজ, বাস্তবে অনেক কঠিন, কিন্তু ঢাকায় যদি মেয়রের দায়িত্ব বা সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্বের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধরা হয় একটা বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিধন। তো আমরা দেখেছি যে বর্জ্য ব্যবস্থাপনাই অনেক সফলতা, কিন্তু এবারে যে বর্ষাকাল গেল বা বর্ষার শেষ দিকে এসে ডেঙ্গুর প্রকোপ এবং এডিস মশা এবং ডেঙ্গুতে অনেক মানুষ মারা গিয়েছে,
তো এবং এখন শীতের শুরুতে কিউলেক্স মশারও বেশ উৎপাত, তো এই মশক নিধনে আসলে মানে হচ্ছে না কেন? হচ্ছে না বল সঠিক হবে না, আমি একটু পেছনের দিকে যাই। আগে যে নিয়মটা ছিল আমরা সেখান থেকে আমূল পরিবর্তন করেছি। আমি দায়িত্ব নেওয়ার প্রথম কাজটাই কিন্তু মশকের করেছি, দ্বিতীয় কাজটা হলো বর্জ্যের, তৃতীয় কাজটা হলো খাল নেওয়া। তো এভাবে গুরুত্ব বা প্রাধান্য সৃষ্টি করে আমরা কাজগুলো করছি। তো সেখানে আমরা যেই কর্মপরিকল্পনা নিয়েছি সেটা বাৎসরিক কর্মপরিকল্পনা। আমরা 1050 জন মশককর্মী নিয়োগ দিয়েছি, সকালে এবং বিকেলে ভাগ করে দিয়েছি। সকালে মূলত লার্ভিসাইডিং কাজটা হয়। লার্ভিসাইডিং কাজটা অনেকে মনে করেন বা যে এটা কোনো কাজ হয় না, কারণ এটা দৃশ্যমান না। এটা বিভিন্ন যেই জলাশয়, পানির উৎস যেখানে মশক প্রজনন করে সেই সব জায়গায় আমরা ধ্বংস করি, সেই সব জায়গায় আমরা লার্ভিসাইডিং করি। তো সুতরাং এটা মানুষের আসলে নজরের বাইরে রয়ে যায়। বিকেলের কাজটা কিছুটা দৃশ্যমান, বিকেলের কাজটা হলো আমরা ফগিং করি। এটা সারা বিশ্বে যে নিয়মে করে আমরা সেই নিয়মে ফগিং করি, এবং এখানেও আমাদের জনবল একদম নিয়োজিত, মানে নির্দিষ্ট জনবল। এবং আমরা জনবলটাকে প্রত্যেকটা ওয়ার্ডে ভাগ করে দিয়েছি। আমার প্রত্যেক ওয়ার্ডে 13 জন, সকালে 6 জন, বিকেলে 7 জন, এই 13 জন, আর সাথে আমার একজন মশক সুপারভাইজার যিনি সকালেও কাজ করেন বিকেলেও কাজ করেন। তার উপরে হলো আমার আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তা, তার উপরে আমার কেন্দ্রীয় পর্যায়ের কর্মকর্তা, এভাবে তারা পুরোটা তদারকি করেন। আর কীটনাশক নিয়ে একটি বড় দুর্বলতা ছিল আমাদের, যে মানসম্পন্ন কীটনাশক ছিল না। সেটা আমাদের বিশেষজ্ঞ কমিটি রয়েছে, তাদের পরামর্শের ভিত্তিতে আমরা এখন, আগে যেটা ছিল না যে আমরা আমদানি করতে পারতাম না, 2019 পরে সরকার আমাদেরকে সেই সুযোগ দিয়েছে আমদানি করা। আমরা এখন আমাদের বাৎসরিক যে চাহিদা পুরোটা, সে পুরোটাই আমরা একচোটে আমদানি করে নিই, এবং সেই অনুযায়ী আমরা মিশ্রণ করি। মিশ্রণ করে করে আমরা পর্যাপ্ত আমাদের মজুদ আমরা এখন সবসময় নিশ্চিত করি। তাহলে আপনি বলতে পারেন যে তাহলে আমরা যেই ফল চাই সেরকম ফল সেটাই মানে আমরা পাচ্ছি না। যদি আগেকার মেয়রদেরই দেখি, এই মশার কারণে আসলে অনেকেই আলোচিত সমালোচিত হয়েছেন, তো সেই জায়গায় আসলে নগরবাসীর প্রত্যাশা, সেই প্রত্যাশা কেন পূরণ হচ্ছে না, এরকম একটি প্রশ্ন আসাটাই স্বাভাবিক। তো এখানে বিষয়টা হলো যে আমরা যখন, আমি যখন দায়িত্ব নেওয়ার পরে 2020 সালে আমরা কার্যক্রম আর শুরু করাতে, আমরা করোনা মহামারীর মাঝে সে বছর ডেঙ্গুর তেমন প্রকোপ আমরা পাইনি, তো আমরা প্রথম বছর সফল ছিলাম, পূর্ণ সফল। দ্বিতীয় বছর যখন আমরা দেখলাম, যে ডেঙ্গুর একটু প্রকোপ, রোগের প্রকোপ বাড়ছে, এডিস মশার বিস্তার বাড়ছে, সেটার যখন আমরা দেখলাম যে এটার মূল কারণ ছিল জলবায়ু পরিবর্তন। কারণ এডিস মশার বিস্তারটাই হয় হলো যেখানে সেখানে ছোট ছোট পাত্র যদি জমে থাকে, সেখানে যে পানিটা জমে স্বচ্ছ পানি, সেখানেই এডিস মশাটা প্রজনন করে এবং বিস্তার লাভ করে। 2021 সালে আমরা যে কাজ করেছি তাতে আমরা, 2019 সালে বলা হয়েছিল 2019 সালের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করবে, কিন্তু আল্লাহ রহমতে সকলের সহযোগিতায় আমরা 2021 সালে 19,000 রোগী আমরা পেয়েছি। এবছর এখানে এবছরের অভিজ্ঞতাটা এরকম যে আমরা প্রত্যেক বছর কিন্তু ভিন্ন কায়দায় দেখছি। আমি যে কর্মপরিকল্পনাটা নিচ্ছি সেই কর্মপরিকল্পনায় কিন্তু স্থির থাকা যাচ্ছে না, কারণ জলবায়ু কীভাবে পরিবর্তন হবে, এই জলবায়ু পরিবর্তনের কারণে কী আঙ্গিকে মশকটা প্রজনন করবে সেটা কিন্তু অগ্রিম ধারণা করা যাচ্ছে না। আমাদের বিশেষজ্ঞ মহল যারা পরামর্শ দেন আমাদেরকে, তারা কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরবর্তীতে বলেন, লার্ভা হয়ে যাওয়ার পর কিন্তু লার্ভা দেখে বলতে পারে যে লার্ভার ঘনত্ব বেশি সুতরাং মশা বেশি বাড়ে, কিন্তু এই লার্ভা ঘনত্ব তৈরি হওয়া বা লার্ভা হওয়ার পর আগে যদি কী ব্যবস্থা নেওয়া যায় এখন পর্যন্ত সেরকম কোনো পরামর্শ কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে যে ঘটনা ঘটে যাওয়ার পরবর্তীতে।
তো সেখানেও আমরা এবার দেখেছি যে বিশেষ করে এডিস মশাটাই বলবো, কারণ এডিস মশা থেকে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবটা হয়, এবং এবার আমরা দেখলাম খুবই দুর্ভাগ্যজনক যে মৃত্যুর সংখ্যা 200-এর ঊর্ধ্বে চলে গেছে। তো এটা আসলেই খুবই দুর্ভাগ্যজনক, এবং এবার ঢাকা শহরের বাইরেও সারা দেশেই এটা বিস্তৃতি লাভ করেছে। তো এটা আসলেই খুবই দুঃখজনক। কিন্তু এবার আমরা দেখলাম যে আষাঢ় শ্রাবণ ভাদ্র অল্প অল্প বৃষ্টি হলো, ঠিক আছে, কিন্তু আশ্বিন মাসে এসে ব্যাপক হারে বৃষ্টি, মানে আসলে যে সময় আসলে হচ্ছে ডেঙ্গু থাকেই না বললে চলে সেই সময় এসে আমরা এর আগের 10 বছরের যে পর্যালোচনা বিশেষজ্ঞদের এবং আমাদেরও, সেটা হলো যে জুনের থেকে শুরু জুলাই অগস্টে এটা সবচেয়ে বেশি বাড়ে, সেপ্টেম্বরে এটা কমে যায়, অক্টোবরে আর থাকে না। কিন্তু এবার যেটা দেখলাম আমরা যে জুন জুলাই অগস্টে তো থাকলোই, সেপ্টেম্বরে এসে ব্যাপকভাবে বৃদ্ধি হলো, এবং অক্টোবর নভেম্বর পর্যন্ত এটা চলমান থাকলো। তাহলে আমাদের যে কর্মপরিকল্পনা, আমাদের কিন্তু এডিস মশার কর্মপরিকল্পনা 4 মাস, সেই 4 মাসটা এখন আমাদেরকে আরও বর্ধিত করতে হলো, প্রায় 6 মাস কিন্তু এখন আমাদের এডিস মশার বিরুদ্ধে আমাদের অভিযানটা আমরা চালিয়ে গেছি। আমি মনে করি যে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে, কারণ এই রোগটা তো মূলত জ্বর কেন্দ্রিক রোগ, এটা নিরাময় করা যায়, এটা আমরা জানি কিভাবে কি এটা নিরাময় করার সুযোগ আছে, কোনো তেমন কোনো জটিল রোগ না। আমরা জানি যে শীতের শুরু এবং শীতের শেষে কিউলেক্স মশার, এবং সেভাবেই বলবো কিউলেক্স মশা, আমরা মূলত আমাদের কর্মপরিকল্পনা অনুযায়ী এডিস মশার সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কার্যক্রম শেষ করে আমরা কিছু প্রস্তুতি নিই, প্রস্তুতি নিয়ে আমরা জানুয়ারি মাস থেকে মূলত শীত যখন একদম তীব্র আকার হয়, পানি একদম কমে যায়, তখন থেকে কিন্তু কিউলেক্স মশার বিস্তারটা শুরু হতে থাকে, প্রজননটা। তো এই জন্য আমরা ডিসেম্বরের মাঝামাঝি থেকে আমরা কার্যক্রমটা আরম্ভ করি, জানুয়ারি থেকে মূল আমাদের কার্যক্রম একদম এই মে পর্যন্ত চলে। এখনও কিন্তু কিউলেক্স মশার প্রজনন হওয়ার কথা না, কারণ শীত পুরোপুরি এখনও পড়েনি, পানি এখনো সেভাবে অবশ্যই অবশ্যই সেটা ইয়ে না, সেটা তো নিবই আমরা, সেই দায়িত্ব আমরা পালন করছি, দায়িত্ব থেকে কোনো রকম আমরা বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তোলে, এবং সেই জন্যই আমরা সেই অনুযায়ী আমাদের কর্মপরিকল্পনা আবার পরিবর্তন করি, আমরা বর্ধিত করি, আমরা সেগুলোকে আবার ব্যবস্থা নিই। ওষুধ আসলে কোনো সমস্যা এখন আর কীটনাশকের সমস্যা না, তবে মশকের একটি গুণ রয়েছে, একই কীটনাশক বারবার প্রয়োগ করলে সে আবার সেটাতে সহনশীল হয়ে যায়। আমরা এডিস মশার জন্য ম্যালাথিয়ন ব্যবহার করে থাকি তাদের পরামর্শ অনুযায়ী, এটা আমরা এখন বন্ধ করে দিচ্ছি। এই ম্যালাথিয়ন যে ব্যবহৃত হচ্ছে এটা কিউলেক্স মশার জন্য আবার তেমন কার্যকর না। প্রয়াত মেয়র আনিসুল হকের প্রক্রিয়া শুরু হয়েছিল যে বাসরুট রেশনাইজেশন বা বাসরুট ফ্র্যাঞ্চাইজি, এবং এরপর আপনি দায়িত্ব নেওয়ার পরে প্রতি মাসেই বৈঠক করে গিয়েছেন, তো এরপরে এখন পর্যন্ত আপনারা 3টি রুট চালু করেছেন, তো সেক্ষেত্রে নগরবাসীর আরেকটি প্রত্যাশা ছিল যে আরও দ্রুত কার্যক্রমটা শুরু হবে, কিন্তু 1 বছরে মাত্র আপনারা 3টি রুট চালু করতে পারলেন, এখানে আসলে সমস্যাটা কোথায়? সমস্যা তো পুঞ্জীভূত সমস্যা, যে কারণে আগেও হয় নাই সেই সমস্যা তো রয়েছে, আমরা প্রত্যেকটা সমস্যাই সেগুলো নজর দিচ্ছি এবং কাজ করছি, এবং এগুলো সময় সাপেক্ষ, প্রত্যেকটাই সময় সাপেক্ষ। এত জট আর এত পুঞ্জীভূত সংকট আর এত দুষ্ট চক্র, এগুলো ভেঙে করাটা আমি যেটা বলি যে মাননীয় প্রয়াত মেয়র আনিসুল হক সাহেব কিন্তু জীবদ্দশায় তিনি এটা পারেননি, কিন্তু আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে এগিয়েছি বলে আমরা এখন পর্যন্ত 3টা চালু করতে পেরেছি। মূল প্রতিবন্ধকতাগুলো যেহেতু এখন আমরা
অপসারণ করে এগিয়ে যেতে পারছি, এর পরবর্তীতে আরও সহজ হয়ে যাবে। একটা বিষয় হচ্ছে যে ঢাকার চারপাশে নৌপথ, সেটিকে বলা হয় আসলে ঢাকার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য দিক থেকে নৌপথগুলো চালু করার ব্যাপারে আসলে অনেকদিন ধরে দাবি ছিল, এবং আপনার যে এই আড়াই বছরের যে কর্মপরিকল্পনা বা আপনি দেখি যে আমরা প্রতি বুধবারই আপনি কোনো না কোনো এলাকায় ছুটে যান আর কি, এবং সেক্ষেত্রে খাল উদ্ধারের ক্ষেত্রে অবশ্যই প্রশংসনীয় নগরবাসীর কাছে, এবং আদি বুড়িগঙ্গা চ্যানেল সেটির ব্যাপারেও আপনার প্রশংসা কুড়িয়েছেন আপনি, তো এই ক্ষেত্রে আপনি নদী এবং খাল বিষয় নিয়ে আর কি পরিকল্পনা আপনি আসলে নিয়েছেন? আমরা কিন্তু ঢাকা শহরের জন্য এর আগে কোনো সময় কোনো মহাপরিকল্পনা করা হয়নি, যদিও একটি শহরের মূল পরিকল্পনাকারী কিন্তু তার স্থানীয় সরকার বা তার কর্পোরেশন পৌরসভাই হওয়ার কথা, কিন্তু ঢাকা শহরে রাজধানী শহর ঢাকা সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশন এর আগে কোনো সময় কোনো পরিকল্পনা নেয়ও নি, কেউ এই উদ্যোগও গ্রহণ করেনি। আমরা কিন্তু একটা মহাপরিকল্পনা প্রণয়ন করছি, হয়তোবা এখন শুনতে একটু হাস্যকর মনে হতে পারে যে ঢাকা কি ম্যানহ্যাটন হতে পারে, ঢাকা কি সিঙ্গাপুর হতে পারে, কিন্তু স্বপ্ন না দেখলে তো বাস্তবায়নও হবে না। তো আমরা কামরাঙ্গীর চরকে বেছে নিয়েছি, সেখানে 1334 একর জমি, এবং এটার যেই ভৌগোলিক অবস্থান সেটাও অনেকাংশে এই সাংহাই বা ম্যানহ্যাটনের মতনই, দুদিক থেকে নদী প্রবাহিত, খুব সুন্দর একটি এলাকা। ঢাকার সম্মুখভাগই হলো নদী, বুড়িগঙ্গা নদী, সেই সম্মুখভাগটা এখন পেছনে পড়ে গেছে, পশ্চাৎপদ হয়ে গেছে, ঢাকা চলে গেছে উত্তরের দিকে, তো আমরা সেটাকে ফিরিয়ে আনতে চাই। আমাদের নগর পরিকল্পনাবিদরা অনেকদিন ধরে বলছে যে সিটি গভর্নমেন্ট বা নগর সরকার এবং এখন সিটি কর্পোরেশন ঢাকাতে যত সংস্থা আছে সেগুলো সমন্বয় দায়িত্ব পালন করছে, সেই নগর সরকার আর সমন্বয় এই যে ক্ষমতায়নের ক্ষেত্রে কোনো সমস্যা দেখছেন কি না? এখন আপনারা যেভাবে দায়িত্ব পালন করছেন, আপনাকে মানে পারিবারিকভাবেই হোক আর যে কোনো কারণেই হোক, আপনার প্রতি হচ্ছে যে মানুষের আশা আকাঙ্ক্ষাটা বেশি যে আপনি যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটা আপনি রক্ষা করতে পারবেন, সেই জায়গায় আপনি আসলে কোনো কিছু দেখছেন না? অনেকে অনেক সময় নগর সরকারের ধারণাটার কথা বলেছে, কিছু কিছু শহরে এটা আছে, যেমন আমি কিছুদিন আগে বুয়েনোস আইরেস আর্জেন্টিনায় গেলাম, ওখানে বলে চিফ অফ গভর্নমেন্ট অফ দ্য সিটি, এরকম আরও অনেক শহরের কর্তা ব্যক্তিদের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, কিছু কিছু শহরে সিটি গভর্নমেন্ট বা এরকম কনসেপ্ট ধারণা এখানে বাস্তবায়ন আছে, আর কিছু বেশিরভাগ শহরে তো মেয়র, নির্বাচিত মেয়রই আছে, তো এটা আসলে কী ধরনের সেটার উপর নির্ভর করে না, এটা আসলে কী ক্ষমতা বা কী কার্যাবলী সেটার উপর নির্ভর করে। আমাদের যে আইনটা রয়েছে 2009 সালে যে আইনটা রয়েছে করা হয়েছে, এখানে যথেষ্ট দায়িত্ব কর্তব্য কার্যাবলী দেওয়া আছে, সেগুলো যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা ঢাকা শহরের দৃশ্যপট আমরা পরিবর্তন করতে পারবো, এবং সেটা আদলেই কিন্তু সেটা অনুযায়ী এখন আমরা কাজ আরম্ভ করেছি। এই যে আদি বুড়িগঙ্গা হাইকোর্টের মামলা রায় আছে যে সিএস নকশা অনুযায়ী করা, আমরা এখন সিএস নকশা অনুযায়ী রয়েছে, আমাদের 10-তলা ভবনও আমাদের ভাঙতে হচ্ছে, অনেক দুরূহ কাজ, অনেক কারখানা রয়েছে সেগুলো ভাঙতে হচ্ছে, কিন্তু এগুলো তো শক্ত কাজ বা কঠিন কাজ, তো কাউকে না করতেই হবে, তো এই কাজগুলো আমরা শুরু করেছি, আমরা কোনোভাবে পিছপা হব না, এই শহরকে একটা পর্যায়ে ইনশাআল্লাহ নিবই। অবাক হই যে আগে শুনতাম যে বিভিন্ন মামলা করে আটকে দেওয়া হতো, এরকম অনেক কিছু আমরা শুনতাম, অনেক রকম জনরোষে পড়তে হয়েছে অনেক সময়, কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা সকলকে সাথে নিয়েই, যাদের যাদের ভবন ভাঙা পড়ছে এরকমও আছে যে তারা নিজেরাই তাদের ভবন ভেঙে দিচ্ছে। আপনি যদি ঢাকা নগর পরিবহন দেখেন, কেউ চিন্তা করেছিল যে এই দুষ্ট চক্রে, এই এত বিশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থার মধ্যে ঢাকা নগর পরিবহন বীর দর্পে চলবে, এটা কেউ চিন্তা করেনি, কিন্তু চলছে এবং আরও বেশি করে চলবে সামনে। তো সুতরাং আমি মনে করি যে আমরা সঠিক পথে আগাচ্ছি, সময় একটু লাগতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আমরা একটি উন্নত ঢাকার একটি রূপরেখা আমরা করে দিয়ে যেতে পারি, একটি সূচনা আমরা করে দিতে যেতে পারি। ধন্যবাদ আমাদের রিপোর্টার্স অনুষ্ঠানে আপনার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে।
আপনারা সময় করে আমার বক্তব্য শুনলেন। প্রিয় দর্শক, আমরা আশা করি যে শুধু ঢাকা দক্ষিণই নয়, ঢাকা উত্তর এবং দক্ষিণ দুই ঢাকায় সুন্দর, স্মার্ট, পরিকল্পিত এবং সশিক্ষিত ঢাকা হিসেবে গড়ে উঠবে। এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের রিপোর্টার্স অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এটি নিউজের সঙ্গেই থাকবেন।